সুপ্রিয় দর্শক, আমি শেখ হাসান, কালের কণ্ঠ অনলাইন থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় একটা দ্রব্য আছে, খুব ক্ষুদ্র দ্রব্য। আমরা যে বাসা বাড়িতে ঝাড়ু দিই, সেই ঝাড়ুগুলো এখানে তৈরি করা হয়। আমরা এখানে এসে যেটা জানতে পারলাম যে এখানে প্রচুর সংখ্যক এই ঝাড়ুর ফ্যাক্টরি আছে বা ছোটো ছোটো শিল্প আছে, কিন্তু এখন বর্তমান পরিস্থিতির কারণে হাতে গোনা কয়েকজন লোক যারা পেটের দায় এখন কাজ করছে এখানে। আমরা দু একজন লোকের সাথে একটু কথা বলতে চাই। ভাই, আপনার কতদিন ধরে কাজ করেন এখানে? কাজ করে দিগত মনে করেন প্রায় 15-16 বছর ধরে কাজ করি। 15-16 বছর ধরে এই কাজ করে যাচ্ছেন না? এখানে কতগুলো লোক কাজ করে? এখানে আনুমানিক প্রায় 400-500 লোক আছে। 400-500 লোক আছে। এখন কয়জন কাজ করতেছে? এখন হয়তো 10-15 জন লোক আছে। 10-15 জন লোক আছে। গ্রামে যেতে পারে নাই, মনে করেন যা যাওয়ার মতো তো কোনো জায়গাও নেই। এখন আমরা কি করব? তো আমরা এখানেই কারখানায় থাকি, এখানেই থাকি, তো এখানেই কাজ বাস করা হয়, বাহিরেও তো যাওয়া যায় না। বন্ধুরা, আপনারা শুনছিলেন একজনের কথা। আমাদের তো পেতে খুবই কষ্ট হয়। ওকে বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। এখনকার মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।